আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আপনাদের মাঝে এসেছি সিবি টেলি মেশিনের লুপ প্যাটার্ন কিভাবে মেজারমেন্ট অতি সহজে করা যায়। তো আমরা এখন শুরু করব কিভাবে লুপ প্যাটার্নের মেজারমেন্ট করতে হয় এবং এটা কিভাবে সেট করতে হয়। তো এখন আমাদের যে কাজ, প্রথমে আমরা মেশিনটা অন করব, সুইচ অন করব। অলরেডি মেশিন ওয়ান হয়ে গেছে, এখন লোডিং হচ্ছে। যেটা করতে হবে, প্রথমে ইয়ারটা চাপ দিয়ে অন করতে হবে। এখন আমাদের এখানে দেখাচ্ছে প্রেস আন্ডার হেড বাটনস। তো সেক্ষেত্রে আমরা এখন এটা দুই পাশটা চাপ দিয়ে অন করব। তো অলরেডি আমাদের মেশিন এখন রেডি হয়ে গেছে, তখন আমাদের একটা মেজারমেন্ট করতে হবে। তো আমরা এখন নতুন একটা মেজারমেন্ট পেয়েছি 55 মিলিমিটার। তো 55 মিলিমিটার আমরা কীভাবে নেব? 55 মিলিমিটারের আমরা 5 মিলি বাদ দেব, কারণ 5 মিলি থাকবে লব, এ পাশে 2.5 মিলি, ও পাশে 2.5 মিলি। তো সেক্ষেত্রে আমাদের এখন 50 মিলিমিটার একটা মাপ নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রেশার ফিটটা ডাউন করব। দেখেন মেশিনের প্রেশার ফিটটা ডাউন হয়েছে, এখন আমরা একটা মাপ নেব। আমাদের একটা মাথা রাখতে হবে, ইন্টেলটা আমাদের ফিক্সড আর এইটা আমরা আপডাউন করতে পারবো। তো সেক্ষেত্রে আমার এখানে 2.5 মিলি এলেঙ্গি আছে, সেটা দ্বারা আমরা আপডাউন করবো। তাহলে দেখেন আমরা এই যে এখান থেকে এলেঙ্গি আছে, 2.5 মিলি এলেঙ্গি, এলেঙ্গি দ্বারা লুজ দিয়ে আমরা এটা ইন্টেলটা আপডাউন করে নেব। এখন অলরেডি আপডাউন করে নিয়েছি, এখন আমরা মাপ দেবো যে আমাদের আসলে কত মিলিমিটার আছে। তো দেখেন আমাদের 50 মিলিমিটার আছে, তার মানে আমাদের মেজারমেন্ট আছে হচ্ছে 550 মিলিমিটার। তো আমরা এখানে 5 মিলিমিটার বাদ দিয়েছি লপের জন্য, অলরেডি এটা ওকে। এখন যে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমাদের এখন এই প্লেটের মাপটা নিতে হবে, প্লেটটা আমাদের কত আছে, সেক্ষেত্রে আমাদের এখানে প্রেশার ফিটটা আপ করতে হবে। তো আমাদের এখন হাওয়াটা বন্ধ করতে হবে, হাওয়াটা বন্ধ করতে হলে মেশিন বন্ধ করতে হবে। দেখেন এখানে ইয়ার লেখা আছে, ইয়ারের চাপ দিলে আমার হাওয়াটা বন্ধ হয়ে গেছে। তখন আমি কী করব, প্রেশার ফিটে এখানে 4 মিলি এলেঙ্গি আছে, আমি এলেঙ্গিটা একদম লুজ দিয়ে দেবো। এখান থেকে একটা লুজ দিছি, লুজ দেওয়ার পরে আমরা নিটেলটা একটু ডাউন করব, হালকা হালকা ডাউন করার পরে আমাদের নিটেলের এটা মাঝখানে নিতে হবে। তো আমরা এটা নিটেলের মাঝখানে নিচ্ছি, আমরা নিটেলের মাঝখানে নিয়ে নিছি। পরবর্তীতে আমাদের 7 নম্বর ডালি নিতে হবে। ডালি নিয়ে এখানে দেখেন একটা প্লেট আছে, এনারটা আমরা লুজ দেবো এবং এনারটা লুজ দেবো। লুজ দেওয়ার পরে প্রেশার ফিট এবং এইটার সাথে মাঝখানে মেলানোর পরে আমাদের নিটেলের প্লেটের হোলটা মেলাতে হবে। সেই ক্ষেত্রে দেখেন এখানে আমাদের একটা আছে, নিচে একটা হাট আছে, যেখানে আমরা এখানে লুজ দেব। লুজ দেওয়ার পরে আমরা এটা অন করার পরে হালকা ধাক্কা দিয়ে আমরা এটা মিডল করে নেব। খেয়াল রাখতে হবে আমাদের এই পাশটা লড়বে, ওই পাশটা ফিক্স থাকবে। তো এখন আমাদের কাজ শেষ, এটা আমরা টাইট দিয়ে দেবো। আমাদের এই মেশিনের যে হেডটা আছে, এখানে যে সেটিংগুলো আছে, সেটিংগুলির আপাতত আমার কাজ শেষ। নেক্সটে যে কাজটা করব এটা কমপ্লিট হওয়ার পরে এখানে কাজ আছে একটা, আমরা অ্যাডজাস্ট করব। আমরা এখন লুপ রুডারের কাজটা করব, লুপ রুডারের যে মেজারমেন্ট আছে সেক্ষেত্রে আমাদের এখন এটা খুলতে হবে। তো আমরা এখন খুলতেছি, তো আমরা এখন খুলেছি। আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে এখানে, দেখেন এখানে আমাদের মেজারমেন্ট আছে, এখানে কয়েকটা মেজারমেন্ট আছে। প্রথম কাজ হচ্ছে আমার রুডারের কাজ, যে কীভাবে আমি মিলাবো। আমি প্রথমে এখানে ধাক্কা দেব, তো আমাদের এখন ইয়ার বন্ধ হওয়ার কারণে আমার এদিকে ঘুরে গেছে। তো আমরা যে পজিশনে লুপটা ধরবে, আমরা হাত দিয়ে ঘুরা সেই পজিশনে নিয়ে আসবো। দেখেন এই পজিশনে নিয়ে আসবো, এইদিকে লুপ ধরে, যেহেতু আমাদের এইদিকে লুপ ধরে, এখন দেখেন আমরা এটা সামনের দিকে নিয়ে আসবো। তো আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যেহেতু এটা ফিক্সড, সেক্ষেত্রে এটা আমাদের হাত দেওয়ার দরকার নাই। এখন দেখেন এটা আমাদের কী করতে হবে, বাইরের সাইডের যে সিলকাটিটা আছে সেটা এই নিটেলের মাথা সুদা এর উপরে পড়বে, সেইভাবে আমাদের মাপটা দিতে হবে। আমাদের ওই সাইডের কাছে দেখেন এখানে আমাদের কী করতে হবে, এখানে 4 মিলি একটা এলেঙ্গি আছে। আপনাদের মাথা রাখতে হবে, আমার এটা যেহেতু ফিক্সড, আমার এটাই লুজ দিতে হবে, এটা লুজ দিলে ওইটা মুভ করবে। তো সেক্ষেত্রে আমরা 4 মিলি এলেঙ্গি দ্বারা, 4 মিলি এলেঙ্গি দ্বারা এটা আমাকে লুজ দেবো, এনারটা লুজ দিতে হবে। যেহেতু এটা আমার, এটা আমাদের ফিক্সড, তার মানে আমার এটা আপডাউন করলে এটা তো ফিক্সড থাকবে, তো আমরা এটা লুজ দেবো।
লুজ দেওয়ার পরে দেখেন এখানে আমাদের একটা ইয়া আছে, এটা দ্বারা আমরা কম বেশি করব, অথবা এটা যদি কাজ না করে আমরা দেখেন আমাদের এখন অলরেডি এই যে দেখেন এই নিডলের মাথা এবং এটার প্যাড মাঝখানে বরাবর আছে। যেহেতু এটাকে আমার যখন রানিং কাজ করব দেওয়ার পরে এটা ঘুরুন দেবে, সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে 100% এটার মাথার উপরে রাখতে হবে, এইটার মিডিলে রাখতে হবে। টাইট দিয়ে দিচ্ছি, দেখেন আমাদের কাজ শেষ, আমরা এখন টাইট দিয়ে দেবো, এটা এটা টাইট দিয়ে দেবো। এখানে যে 4 মিলি লেঙ্গি আছে সেটা আমরা টাইট দেবো, দেখার পরে আমরা টাইট দেবো। আমাদের এটার কাজ শেষ, এখন আমরা কি করব এই মাঝখানের যে লুপ, লুপের যে যেটা ধরে লুপ লুজ যেটা করে লুপ অ্যালাইনমেন্ট, সেটাকে আমরা এখান থেকে লুজ দিয়ে এটা মিডিল করে নেবো, যেহেতু আমাদের দুই পাশের এটার মাঝখানে করে দেবো। দেখেন এই যে আমাদের সেন্টার করা হয়ে গেছে, দুই পাশে এক মাপ আছে, তো আমরা এখন টাইট দিয়ে দেবো। তো এখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে লোডার ক্যারিয়ার্সটা সেট করার পরে আমাদের এখান দিয়ে দেখতে হবে যে এখান দিয়ে মাঝখান দিয়ে মিনিমাম 1 cm ফাঁকা থাকতে হবে। সেই ক্ষেত্রে ফাঁকা করার জন্য আমরা কী করতে হবে, দেখেন এখানে 5 মিলি লেঙ্গি আছে, যদি আপনার এখানে ফাঁকা 1 cm না হয় সেখান থেকে আমার এখান থেকে 5 মিলি লুজ দিয়ে আক পিস করে নিতে হবে। তো এখন আমাদের কী করতে হবে, লুপটা আমরা দরাবো, মাথায় রাখতে হবে লুপটা যখন আমরা দরাবো এই লুপের যে উইথ আছে এই উইথ অনুযায়ী এই মাথাটা একটু হালকা ফাঁকা থাকবে, দুই পাশ ফাঁকা থাকবে, কিন্তু মাথাটা লাস্টের মাথাটা 100% লুপের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট রাখতে হবে। আপনার খেয়াল রাখতে হবে এই মাথাটা 100% লুপের জন্য কোনো মতো না গজে, আমার এই পাশে একটু ফাঁক থাকবে, এখান থেকে এখানে 1 মিলিমিটার ফাঁক থাকবে, কিন্তু এখানে 100% সমান থাকতে হবে। দেখেন এখানে 4 মিলি লেঙ্গি আছে, নিচে 4টি লেঙ্গি আছে, এই লেঙ্গি দ্বারা আমাদের এটা আক পিস করে নিতে হবে। নেক্সট কী করবো আমরা, নেক্সট কী করবো দেখেন আমাদের এখন এই লুপ ডিভাইসটা এবং ক্যাসেটটা সেট করতে হবে। আমরা লুপ ডিভাইসটা সামনের দিকে ফুল টান দেবো, তারপর লুপ ক্যাসেটটা টান দিয়ে এখান থেকে নিয়ে আসবো। দেখেন আমার এখানে প্রায় 1 cm মতো ফাঁকা আছে, আমার এখানে থাকবে 3 মিলিমিটার থেকে 2.5 মিলিমিটার, যাতে না এপে কোনো টাচ না খায়। তো সেই ক্ষেত্রে আমার এখানে এইভাবে রাখিয়া দেখেন এখানে 4 মিলি একটা এলেঙ্গি আছে, 4 মিলি এলেঙ্গি দ্বারা আমরা এটা লুজ দেবো, লুজ দেওয়ার পরে এটা আমরা ফুলভাবে এখানে টান দেবো, টান দেওয়ার পরে এটা টাইট দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে এর মধ্যে স্প্রিং আছে, স্প্রিংটা চাপ ফুলভাবে যেন খায়, তারপর আমরা টাইট দেবো। টাইট দেওয়ার পরে দেখেন আমাদের এটা অলরেডি এটার কাজ শেষ। আমাদের কাজ আছে ব্রাদার প্যানেল বোর্ডে, দেখেন এখানে প্রোগ্রাম দেওয়া আছে, প্রোগ্রাম নাম্বার দেওয়া আছে 710। তো এখানে আমাদের ওয়াইএস ক্লাসে 10 মিলিমিটার, যেহেতু আমাদের 12 মিলি লুপ সেক্ষেত্রে আমাদের 1 মিলি 1 মিলি ফাঁকা থাকবে। আর এখানে আপনার থাকবে হচ্ছে ওয়াইএস স্কেল, ওয়াইএস ক্লাসে 2.2 পয়েন্টে ওয়াইএস স্কেল ঠিক আছে। আমাদের স্পিডটা দেখবো, স্পিডটা 1000 আছে, আমরা স্পিডটা যত লাগে আমরা এটা করে নেবো, এটা আমরা 2000 স্পিড করে নেবো। এই মেশিনের মিনিমাম RPM 2700। তো তারপর আমরা কী করবো, আমাদের কাজ এখন শেষ, আমরা এটা অলরেডি আবার উপরে নিয়ে নিলাম, এখন আমরা টেস্ট করব ঠিক আছে কিনা। দেখেন এখানে আমাদের টেস্টে চাপ দিয়া মেশিনটাকে আমরা এই হেড সুইচে চাপ দেবো, যে আমাদের চেক করার জন্য। তো দেখেন আমরা অলরেডি চেক করতেছি, দেখেন আমরা অলরেডি চেক করতেছি, যে আমাদের প্রেসার ফিটে এবং নিটেল প্লেটের যে প্লেটটা আছে সেই প্লেটের বাজে কিনা ফিট প্লেটে। তো আমরা এখন চেক করতেছি, তো আমাদের এটা ঠিক আছে, তার মানে আমরা এটা করতে পারি এখন। সেক্ষেত্রে আমাদের এখন আমরা লুপটা ধরাবো, প্রথমে আমাদের এটা ওই পর্যন্ত আগা দিতে হবে, আগা দেওয়ার পরে আমাদের কী করতে হবে, দেখেন এখানে একটা সুইচ আছে মাল্টি ফাংশন বাটন, এবং এখানে দেখেন মনিটর আছে লোড, দুটো একত্র চাপ দিতে হবে। দেখেন অলরেডি ও লুপ ধরে নিছে, তো আমরা এখন সুইং করব। এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন।